চার অঙ্কের কোন সংখ্যার সঙ্গে চার গুণ করলে সংখ্যাটি পুরোপুরি উল্টে যায় চার অঙ্কের এমন একটা সংখ্যা আমাদের নির্বাচন করতে হবে যার সঙ্গে চার গুণ করলে যে গুণফল পাবো সেই গুণফলটা প্রথম চার অঙ্কের সংখ্যার ঠিক উল্টো সংখ্যা তাহলে দেখো প্রথমে ধরে নিই যে চার অঙ্কের সংখ্যা একটা এবিসিডি হলে তাহলে মনে করি চার অঙ্কের সংখ্যাটি হচ্ছে এ বি সি ডি আমাদের এই এবি সি ডির মান বের করতে হবে তাহলে অনুযায়ী কী হবে যে এই এ বি সিডি ইন টু ফোর ইকসটু কত হবে না ডি সি বি এ তাই তো তাহলে লক্ষ্য করে দেখো এই যে আমার হাজারের ঘরের সংখ্যা এই সংখ্যাটা কী হতে পারে না এই সংখ্যাগুলো যে এক থেকে নাইন এবং শূন্য তাই তো এই দশটার মধ্যে যে কোনো একটা হতে পারে কিন্তু দেখো আমি যদি এক ইন্টু চার করি তার কথা হবে চার আবার দুই ইন্টু চার করলে হবে আট তিন ইন্টু চার করলে হয়ে যাচ্ছে বারো তাহলে এই সংখ্যাটা কিন্তু কে দু অঙ্কের হয়ে আছে তাহলে এই অঙ্কের সংখ্যাটা কী হতে পারে আয়দার এক অথবা দুই তাহলে এই শর্ত অনুযায়ী এ কী হতে পারে এ হতে পারে এক অথবা অথবা দুই এবার দেখো যদি এটা ওয়ান হয় ওয়ান হলে কি হবে তাহলে এখানেও আমার ওয়ান হয়ে যাবে কিন্তু কোনো সংখ্যাকে চার দিয়ে গুণ করলে কিন্তু কখনই আমরা ওয়ান পাবো না আমার এমন কোনো সংখ্যা নেই এক থেকে নয় এবং শূন্য যার সঙ্গে চার গুণ করলে ওয়ান হয় তাই না কোনো নাম্বার এন ইন্টু ফোর সে কিন্তু কখনোই ওয়ান হবে না তাহলে এই কিন্তু ওয়ান হতে পারবে না তাহলে কী হবে এ হবে টু তাহলে অতএব এ হয়ে গেলো কত না টু তাহলে দেখো তাহলে এর মান যদি টু হয়ে যায় তাহলে এখানেও আমার টু হয়ে গেল ঠিক আছে তাহলে সংখ্যাটা এখন কী দাঁড়ালো দেখো যে তাহলে বলতে পারলাম তাহলে টু

তাহলে ডিএ মান কী হতে পারে দেখো তিন ইন্টু চার সমান হচ্ছে বারো আট ইন্টু চার চার আটে বত্রিশ বারো তাই না চার নয় ছত্রিশ আট ধরে কিন্তু টু হবে না তাই তো তাহলে ডি কী হতে পারে যে তিন অথবা আট এই দুটোর মধ্যে কিন্তু একটা হতেই হবে কোনটা হবে দেখো এখানে লক্ষ্য করে দেখো এই যে ডি টার্মটা কীভাবে আসছে এর সঙ্গে চার গুণ করলে আসছে ডি তাই না তাহলে এই যে ডি এ কত এসছে এ হচ্ছে দুই তা আমরা যদি দুইয়ের সঙ্গে চার গুণ করি কত পাবো এইট তাহলে ডি এর মান কিন্তু তিন হতে পারবে না ডি এর মান হবে এইট তাহলে আমরা পেলাম ডি ইকলস টু এইট ঠিক আছে তাহলে আগে আমরা এ ইকল টু টু পেয়েছি এখন পেয়ে গেলাম ডি ইকলস টু এইট তাহলে এর মধ্যে কি দাঁড়াচ্ছে দেখো যে টু বি সি এইট ইকালস টু এইট সি বি টু ইন টু ফোর আছে ঠিক আছে এই যে আমার অঙ্কটা দাঁড়াল এবার আমরা যদি এই গুণটা করি দেখো আমরা জানি যে একটা চার অঙ্কের সংখ্যা আমরা কীভাবে লিখে লিখি না যদি ধরো এক্স ওয়াই জেড পি এই যদি সংখ্যা হয় তাহলে চার অঙ্কের সংখ্যা তো হবে এক্স ইন্টু হাজার প্লাস ওয়াই ইন্টু একশো জেড ইন্টু টেন প্লাস পি তাই তো এইভাবে আমরা চার অঙ্কের সংখ্যা লিখতে পারি তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে টু ইন্টু হাজার প্লাস বি ইন্টু একশো সি ইন্টু টেন প্লাস এইট ইন্টু ফোর ইকলস টু এইট ইন্টু হাজার সি ইন্টু একশো বি ইন্টু টেন প্লাস টু তাই তো এ আমার সমীকরণ দাঁড়িয়ে গেছে তাহলে গুণটা যদি করি তাহলে কী হবে দেখো অর এর মতো আসি চার দুগুণে আট আট হাজার বি ইন্টু চারশো সি ইন্টু চল্লিশ চার আটে বত্রিশ তাই তো দিস ই কস টু এইট হাজার সি ইন্টু একশো বি ইন্টু টেন প্লাস টু এই যে থার্টি টু ওনা কি লিখতে পারি ওর আট হাজার বি ইন্টু চারশো সি ইন্টু চল্লিশ থার্টি প্লাস টু ইসিক টু এটা দেখো টু টু মিলে যাচ্ছে তা আমি যে লিখি এটা আট হাজার সি ইন্টু একশো বি ইন্টু টেন প্লাস টু তারপরে দেখো আট হাজার আট হাজার টু টু কেটে গেল তা কী থাকলো যে চার হাজার ইন্টু বি চল্লিশ ইন্টু সি প্লাস থার্টি দিস টু একশো সি প্লাস টেন বি উভয় পক্ষে একটা করে শূন্য কেটে দিতে পারি তাইতো তাহলে কী দাঁড়ালো বা ফর্টি বি মাইনাস বি প্লাস ফোর সি মাইনাস ফোর সি মাইনাস টেন সি ইসিক টু মাইনাস সিক্স সি প্লাস থ্রি ইজিক টু জিরো তিন দিকে কেটে দাও বা তেরো বি মাইনাস টু সি প্লাস ওয়ান টু জিরো তাহলে এই যে সমীকরণটা পেলাম এখানে দেখো বি টু যদি আমরা ওয়ান বসাই এবং সি টু যদি সেভেন বসায় তাহলে কী পাচ্ছি যে থার্টিন ওয়ান মাইনাস টু সিক টু জিরো তাহলে আমরা কী পেলাম দেখো তাহলে পেলাম বি বিকলস টু ওয়ান এবং সি ইকলস টু সেভেন তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো তাহলে আগেই আমরা পেয়েছি এ ইকলস টু টু বি কলস টু ওয়ান সি ইকলস টু সেভেন আর ডি কলস হচ্ছে এইট একে তুমি চার দিয়ে গুণ করো কত হবে চার আটে বত্রিশ যদি হাত থাকলো তিন চার সাতে আঠাশ আর তিন একত্রিশে হাত থাকলো দুই চার এক চার আর তিনে সাত চার দুগুণে আট ঠিক আছে উল্টে যাচ্ছে অতএব সংখ্যাটি হলো 2, 1, seven, eight.